স্রষ্টার পরে মানুষের জন্য যিনি বেশি কল্যাণ করতে পারেন তিনি একজন চিকিৎসক। একজন সুচিকিৎসকের ব্যবহার আর সেবা পেয়ে সুস্থ হয়ে ওঠেন পীড়িত ব্যক্তি। বাঁশখালী জনপদে অসংখ্য চিকিৎসক জন্ম নিয়েছেন, চিকিৎসা সেবা দিয়ে তারা হয়ে উঠেছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে আপনজন। আজ টেলিসিন এক্সপ্রেসের আয়োজনে জানাবো তেমন একজন চিকিৎসকের কথা। তিনি ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, MBBS BCS স্বাস্থ্য, যিনি মানব সেবার ব্রত নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন যুগ যুগ ধরে, ছিলেন বাঁশখালী মেডিকেলের একজন স্বাস্থ্য কর্মকর্তা। মেডিসিন, কিডনি, লিভার, ডায়াবেটিস, হৃদরোগ, হাঁপানি, বাত ব্যথা এবং মা ও শিশুরোগের অভিজ্ঞ একজন চিকিৎসক। সাম্প্রতিক সময়ে চিকিৎসা সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বর্তমানে তিনি কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার গুনাগুড়ি বাঁশখালীতে 100 টাকা ফিতে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। সেই সাথে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন বলে জানা যায়। এই নিয়ে জনাব হারুনুর রশিদ বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় কথা যে আমাদের দেশে এখন আগে ছিল সংক্রামক রোগ বেশি, অর্থাৎ রোগ জীবাণু দিয়ে বেশি রোগ হয়, কিন্তু আমাদের দেশে এখন অসংক্রামক রোগ বেশি হয়। তার মানে আমাদের এখন এই যে হার্ট ডিজিজ, যেটা কোনো জীবাণু দিয়ে হয় না, হার্ট ডিজিজ হয়, ডায়াবেটিস হয়, স্ট্রোক করে, মানুষের স্ট্রোক করে, এই সমস্ত তার হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার বেশি হওয়া, তো এই সমস্ত রোগগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের দেশে 60% 70-60% লোক আমরা অত্যন্ত নিরাপদে এবং সুসহনীয় জীবনযাপন করতে সাহায্য করতে পারি। তো আমার কাছে প্রথম রোগী আসলে আমি শুধু চিকিৎসা করবো না, এই রোগটা কেন হয়, কীভাবে হয়, কোথায় হয়, কাদের হয়, তার কী ক্ষতি, তার কী করা উচিত ছিল, চিকিৎসা কীভাবে নেবে, তার কীভাবে সে সুশৃঙ্খল জীবনযাপন করে, আমি সব কিছুই বলে থাকি এবং আমি যতদিন চিকিৎসা করি ততদিন আমি এগুলি বলব। ডাক্তার হারুনুর রশিদ স্যার জানিয়েছেন, সপ্তাহের প্রতিদিন গরিব অসহায় রোগীদের 5 জন গরিব অসহায় রোগীকে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা দেবে। ডাক্তার হারুনুর রশিদ স্যার জানিয়েছেন, যদি কোনো রোগী মুমূর্ষু হয়, চেম্বারে আসতে না পারে, সেক্ষেত্রে বাড়িতে গিয়ে ওই রোগীকে চিকিৎসা দেবেন। ডাক্তার হারুনুর রশিদ স্যার আরও প্রতিশ্রুতি দিয়েছে, আপনাদের ভোগান্তি কমাতে, রোগীদের হয়রানি কমাতে, ফার্স্ট বেডের অবজারভেশন বেড রেডি করার জন্য, যেখানে একটা রোগী 3-5 ঘন্টা পর্যন্ত অক্সিজেন, নেবুলাইজার, ক্যানোলা সহ অবজারভেশন সুবিধা নিতে পারে। ডাক্তার হারুনুর রশিদ স্যার আরও জানিয়েছে, কোনো সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তি বা রাজনৈতিক সংগঠন যদি ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্যোগ নেয় সে বিষয়ে যথাযথ সহযোগিতা করবেন এবং স্যার স্বয়ং নিজেই সেই ফ্রি ক্যাম্পে অংশগ্রহণ করবেন। তাই সবার প্রতি অনুরোধ রইল, ডাক্তার হারুনুর রশিদ স্যারের চেম্বারে এসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য।